রমজানের সময় আত্মা শুদ্ধিকরণের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের শরীরেরও শুদ্ধিকরণ করতে পারি খুব সহজেই। তার জন্য মেনটেন করতে হবে একটা প্রপার ব্যালেন্স ডায়েট, যেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই যেগুলো তোমরা স্ট্রিক্টলি অ্যাভয়েড করবে এই টানা এক মাস, ঠিক আছে? তার প্রথমটাই হচ্ছে যে ডেইলি বেসিসে আমরা কিন্তু কোনো রকম সুগার দেওয়া, অত্যধিক বেশি চিনি দেওয়া কোনো শরবত বা রুআবজা এই টাইপের কোনো কিছু কনজিউম করব না। নেক্সট হচ্ছে আমরা অত্যধিক বেশি সল্টি ফুড বা সুগারি ফুড, মানে মিষ্টি জাতীয় খাবার বা নোনতা জাতীয় খাবার কোনোটাই খাবো না, কারণ এই জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং শরীরকে অনেক বেশি ডিহাইড্রেটেড করে দেয়, যার ফলে সারাদিন ধরে তোমার বারবার তেষ্টা পাবে, ঠিক আছে? তো শরীরকে হাইড্রেটেড রাখার জন্য এই সময় আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এবং জল খেতে হবে, যে সময়টা আমাদের খাওয়ার টাইম, ঠিক আছে? নেক্সট হচ্ছে এই সময়টা বাইরের ভাজাভুজি খাওয়ার প্রবণতাটা আমাদের মধ্যে অনেক বেশি থাকে, তো সেটাকে কি করতে হবে, কমপ্লিটলি রেস্ট্রিক্টেড করতে হবে যদি তুমি এই এক মাসের মধ্যে তোমার ওয়েট লস জার্নিটাকে সাকসেসফুল করতে চাও, ঠিক আছে? যেটাই বানাবে ঘরে বানিয়ে খেতে হবে এবং সেটাও খুব কম তেলে বানাতে হবে, নুনের পরিমাণ খুব কম রাখতে হবে খাবারে এবং সুগার কিন্তু টোটালি অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? সুগার ক্রেভিং মেটানোর জন্য তোমরা যেটা করতে পারো সেটা আমি ডায়েট চার্টেই শেয়ার করছি। অনেক রিকোয়েস্ট এসেছিল যাতে আমি তোমাদের জন্য একটা রামাদান স্পেশাল ডায়েট প্ল্যান নিয়ে আসি, তো সেই জন্যই আজকের ভিডিওটা। তো আমাদের এই সময়টা সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে যেটা করতে হবে, মর্নিং ড্রিঙ্ক পিতে হবে। তো সেই মর্নিং ড্রিঙ্কটা হচ্ছে চিয়া সিড লেমন ওয়াটার। অর্থাৎ কি করতে হবে, প্রত্যেকদিন রাত্রিবেলা হাফ গ্লাস জলে 1 টেবিল স্পুন চিয়া সিড নিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার মধ্যে সেই গ্লাসটাকে পুরো জল দিয়ে ফিল আপ করবে এবং তার মধ্যে একটা লেবুর রস স্কুইজ করে সেটা তোমরা সিপসিপ করে আস্তে আস্তে খাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মর্নিং ড্রিঙ্ক। কেন চিয়া সিড বলছি, কেন অন্য কোনো কিছুর কথা বলছি না, তার প্রথম কারণ হচ্ছে চিয়া সিড হচ্ছে ইনসলিউবল ফাইবারের ঠাসা, যেটা কি করবে, এক তো তোমার বাউল মুভমেন্ট, তোমার কনস্টিপেশনের প্রবলেম দূর করবে, ঠিক আছে? যেহেতু এই সময়টা আমরা একটা লম্বা টাইম ফাস্টিং করি তো কি হয়, আমাদের শরীরে ফাইবারেরও ঘাটতি হয় অনেক সময়, সেই প্রবলেমটা কমাবে। তার সঙ্গে চিয়া সিড প্রচুর পরিমাণে ওয়াটার হোল্ড করে এবং তোমার শরীরকে দীর্ঘ টাইম পর্যন্ত হাইড্রেটেড রাখে, তার ফলে কি হবে, তোমার সারাদিন ধরে বারবার তেষ্টা পাবে না, কারণ তোমার শরীর ওয়েল হাইড্রেটেড থাকবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা চিয়া সিড লেমন ওয়াটারটা এই কয়েকদিন কনজিউম করব, ওকে? আচ্ছা, আমাদের মর্নিং ড্রিঙ্ক নেওয়া হয়ে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে আগের দিন রাত্রিবেলাতে আমরা বেশ কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখবো, যার মধ্যে আমি রেকমেন্ড করব আমন্ডটা খেতে। তোমরা কি করবে, সকালবেলা উঠে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা কাঠবাদাম যেটা, সেটা 5-6টা নেবে এবং সেগুলোর পিলগুলোকে ছাড়িয়ে সেটা নেবে, তার সঙ্গে যে কোনো একটা সিজনাল ফ্রুট নেবে, ঠিক আছে? মানে আমাদের এই সিজনে যে ফ্রুটগুলো বেশি পরিমাণে অ্যাভেলেবেল তার যে কোনো একটা তোমার পছন্দের একটা ফল খাবে, ঠিক আছে? তারপরে আমরা চলে আসবো স্যাহারিতে। স্যাহারিতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি তোমাদের বেশ কিছু অপশনস দিচ্ছি। প্রথমে অপশন দেবো পরোটার, তোমরা যে কোনো রকমের পরোটাই খেতে পারো, তবে আলুর পরোটা রেকমেন্ডেড নয়। যেটা তোমরা করতে পারো, ওটস পরোটা খেতে পারো, তার জন্য জাস্ট ওটসটাকে তোমার একটু গুঁড়ো করে নিতে হবে এবং তারপরে তার মধ্যে তুমি ঠিক যেরকম ভাবে পরোটা বানাও ওর মধ্যে একটু আটা মিশিয়ে ওটাকে ভালো করে ডো বানিয়ে নিয়ে তার পরোটা বানাতে পারো এবং তার উপরে একটা ডিমও ছড়িয়ে দিতে পারো, তো ওটা দেখবে একদম ডিম পরোটা, এক পরাঠার মতন লাগবে খেতে, ঠিক আছে? তুমি চাইলে তার মধ্যে পালং শাক অ্যাড করতে পারো সেটাকে ফাইবার রিচ বানানোর জন্য, বা তোমার পছন্দের অন্য সবজি অ্যাড করতে পারো, গাজর, ক্যাপসিকাম এগুলোও অ্যাড করতে পারো, খুবই ভালো লাগবে খেতে। তবে নুনের পরিমাণ কম রাখতে হবে, ঠিক আছে? এবং তেল কিন্তু খুবই মেপে খেতে হবে, ওকে? নেক্সট হচ্ছে তোমরা মুগ ডালের ছিলা খেতে পারো। তো মুগ ডালের ছিলা বানানোর জন্য ডালটাকে জাস্ট 15-20 মিনিট আগে একটু ভিজিয়ে রেখে দেবে ওয়াশ করে, তারপরে সেই ডালটাকে একটু বেটে নিতে হবে এবং তারপর সেটার একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে, ঠিক আছে? একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করবে, তার মধ্যে তোমরা ধনে পাতা, কাঁচা লঙ্কা, যে যেরকম একটু আদার কুচি, যেরকম পছন্দ করো ছিলা খেতে, সেরকম ধরনের স্পাইসেস কিছু অ্যাড করবে এবং সেটাকে একটা প্যানের মধ্যে অল্প একটু তেলে জাস্ট গোলারুটির মতন করে একটা মুগ ডালের ছিলা বানিয়ে নিলে, একটা নয় দুটো খাবে, ঠিক আছে? এবং এই পরোটাগুলোর সাথে কিন্তু তোমরা অবশ্যই 1/2 কাপ টক দই খাবে, ঠিক আছে? টক দইটা কি করবে, সারাদিন ধরে আমাদের শরীরকে হাইড্রেটেড রাখবে। টক দই হচ্ছে একটা প্রোবায়োটিক খাবার যেটা আমাদের গাট হেলথের জন্য ভীষণ ভালো, তো টক দইটা আমরা অবশ্যই এই কয়েকদিন একদম নিয়ম করে খাবো। এছাড়াও তোমরা যেগুলো ট্রাই করতে পারো সেটা হচ্ছে তোমরা চিকেন স্যান্ডউইচ বানিয়ে খেতে পারো, ঠিক আছে? এবং চিকেন স্যান্ডউইচটার মাঝখানে কিন্তু চেষ্টা করবে বেশ কিছুটা পরিমাণে একটু ভেজিটেবলস অ্যাড করার, ঠিক আছে? একটু বাঁধাকপির পাতা, একটু গাজর, একটু শসা, এগুলো দিয়ে সুন্দর একদম প্রোটিন রিচ বানিয়ে জিনিসটাকে একটু
পিপার দিয়ে টেস্টি করে বানিয়ে, এবং ব্রেড যেটা নেবে সেটা কিন্তু অবশ্যই হতে হবে হোল হুইট ব্রেড, ঠিক আছে? আটার ব্রেড হয় যেগুলো, হোল হুইট ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেডও ইউজ করতে পারো। আচ্ছা, তোমরা ভেজ স্যান্ডউইচও খেতে পারো যেদিন প্রত্যেকদিন, যদি চিকেন খেতে ইচ্ছা না করে তোমরা পনির স্যান্ডউইচ বানিয়ে খেতে পারো, সেটাও ভীষণ টেস্টি লাগে খেতে। তোমরা এগ স্যান্ডউইচ বানিয়ে খেতে পারো, ঠিক আছে? এই হলো হচ্ছে স্যান্ডউইচের অপশন। নেক্সট আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে, তোমরা যারা ব্রাউন রাইস ইউজ করো তারা ব্রাউন রাইস দিয়ে বানাতে পারো, যারা হোয়াইট রাইস ইউজ করো তারা পোলাও বানিয়ে নিতে পারো, মানে পোলাও চিকেনের কিছু পিস কুচি করে সেটা দিয়ে একটা সুন্দর করে চিকেন রাইস বানিয়ে খেতে পারো, এবং তার সঙ্গে রাখবে এক বাটি ভর্তি সালাড এবং একটু টক দই, ঠিক আছে? এছাড়াও তোমরা একটা জিনিস করতে পারো, যেদিন ধরো এত কিছু করার ইচ্ছা থাকবে না সেদিন তোমরা জাস্ট দুটো ধরো মাল্টিগ্রেন ব্রেড নিলে বা হোল হুইট ব্রেড নিলে, তার মধ্যে এক টেবিল স্পুন পিনাট বাটার এবং একটা মিডিয়াম সাইজের কলা দিয়ে জাস্ট একটা পিনাট বাটার স্যান্ডউইচ বানিয়ে তাড়াতাড়ি খেয়ে নিলে। যাদের চা কফি খাওয়ার খুব নেশা, যারা চা কফি ছাড়া থাকতে পারো না, তারা অবশ্যই চা কফি খাবে, কিন্তু কোনো দুধ এবং চিনি ছাড়া। ব্ল্যাক টি অর ব্ল্যাক কফি ইজ অনলি অ্যালাউড, ঠিক আছে? গ্রিন টি খেলে খুবই ভালো হয়, তোমরা এগুলোও ট্রাই করতে পারো। এছাড়াও তোমরা খেতে পারো ভেজি অমলেট, ডিমের ব্যাটারের মধ্যেই প্রচুর পরিমাণ ভেজিটেবলস দিয়ে, স্পেশালি পালং শাক দিলে, গাজর দিলে, এগুলো দিয়ে ভেজিটেবল অমলেট বানালে এবং সেটাকে তোমরা দুটো ব্রেডের মধ্যে জাস্ট স্যান্ডউইচের মতন বানিয়ে খেয়ে নিলে, এটা একটা দারুণ অপশন। আরো একটা জিনিস ট্রাই করতে পারো যেটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে স্মুদি, অর্থাৎ ওটস অ্যাপল দিয়ে একটা স্মুদি বানিয়ে খেতে পারো। একটু ওটস নেবে, হাফ কাপ ওটস, তার মধ্যে হাফ আপেল এবং হাফ কলা দিয়ে অল্প একটু দুধ দিয়ে, হাফ কাপ দুধ দিয়ে জাস্ট একটা স্মুদি বানিয়ে সুন্দর খেয়ে নেবে। তাতে কিন্তু কোন রকম সুইটনার অ্যাড করবে না, হানি নয়, জ্যাগারি নয়, চিনি নয়, নাথিং, ঠিক আছে? এমনিতেই কলা আর আপেল যথেষ্ট মিষ্টি হয়, তোমার মিষ্টি ক্রেভিং শান্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এতগুলো অপশনস থাকলো শুধুমাত্র তোমাদের স্যাহরির জন্য, ব্রেকফাস্টের জন্য। এরপর চলে যাচ্ছি ডাইরেক্ট ইফতারে। রোজা খোলার সাথে সাথেই আমরা যেটা করব না সেটা হচ্ছে, সাথে সাথেই আমরা কোনো রকম ফ্রাইড ফুড একদমই খাবো না। যেটা করব সেটা হচ্ছে আমরা নর্মাল ওয়াটার খেতে পারি, কিন্তু খুব ভালো হয় তুমি যদি সেই জায়গায় সকালবেলা সেই যে চিয়া সিড লেমন ওয়াটারটা সেটা কনজিউম করতে পারো, বা এক গ্লাস নারকেলের জল খেতে পারো, মানে কোকোনাট ওয়াটার খেতে পারো, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে প্রচন্ডভাবে হাইড্রেটেড রাখে তোমার শরীরটাকে, ঠিক আছে? তো সেই জন্য কোকোনাট ওয়াটার, চিয়া সিড লেমন ওয়াটার এগুলো কিন্তু হাইলি রেকমেন্ডেড ইফতারের সময়। ইফতার খুললে তখন এই জলটা খাবে এবং তার সঙ্গে খাবে দুটো ড্রাই ডেটস, খেজুর, ঠিক আছে? এই দুটো খেজুরই দেখবে তোমার মিষ্টি খাওয়ার যে ক্রেভিং সেটাকে টোটালি কমিয়ে দেবে, ঠিক আছে? কারণ আমরা কিন্তু ওয়েট লস করবো এই সময়টা এক মাস ধরে, তার জন্য কিন্তু মিষ্টিটাকে আমাদের টোটালি বাদ দিতে হবে, ঠিক আছে? খেতে পারো খুব মাঝে সাঝে, ঠিক আছে? সপ্তাহে একদিন একটা করে একটু মিষ্টি খেতে পারো, বাদ বাকি দিন কিন্তু তোমাকে এই ডায়েট চার্টটা একদম অনেস্টলি ফলো করতে হবে। স্যাহরির পর থেকে ইফতারের মাঝখানে এই টাইমটায় কিন্তু আমরা কোনো রকম হেভি ওয়ার্কআউট করবো না, কিন্তু যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই সময়টা কিন্তু তোমাকে মডারেটলি অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? একদম সারাদিন যেহেতু উপোস করে আছি, শরীর খুব ক্লান্ত লাগছে, উইক লাগছে, উইক লাগবে যদি তুমি একদমই হাঁটাচলা না করো, মুভমেন্ট না করো। তো তোমার মেটাবলিজমটাকে অ্যাক্টিভ রাখার জন্য, ফাস্ট রাখার জন্য তোমাকে কিন্তু হালকা ঘরের কাজকর্ম সবই করতে হবে, যেগুলো তুমি রেগুলার বেসিসে করো। শুধু যারা হেভি ওয়ার্কআউট করো বা প্রত্যেকদিন সারাদিনে যে কোনো একটা সময় এক্সারসাইজ করো, সেটা কিন্তু এই সময়টা ফাস্টিং এর টাইমটা কোনো এক্সারসাইজ করবে না, কারণ তাতে প্রচন্ড বেশি তেষ্টা পাবে এবং তোমার বেশি কষ্ট হবে, শরীর অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এক্সারসাইজটা কখন করবে? ইফতারের পরে, ঠিক আছে? এই যে তোমরা ড্রিঙ্কটা নিলে, ডিটক্স ড্রিঙ্কটা নিলে, ডেটস খেলে বা একটু ড্রাই ফ্রুটস খেলে, তারপরে ডিনার করার আগে মাঝখানে যে টাইমটা পাবে সেই সময়টা কিন্তু তোমরা তোমাদের ওয়ার্কআউটটা সেরে নেবে, ঠিক আছে? অবশ্যই চেষ্টা করবে 20-30 মিনিট ব্যায়াম করতে প্রতিদিন, ঠিক আছে? সপ্তাহে 2 দিন রেস্ট করো, বাকি 5 দিন কিন্তু অবশ্যই ব্যায়াম করবে। এবার আমরা চলে যাচ্ছি যে ডিনার, ডিনারে আমরা কি খাবো। প্রথম কথাই হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হোক, বাড়িতে তোমার আত্মীয়রা আসুক, যাই হোক, তুমি কিন্তু একদম অনর থাকবে যে তোমার কিন্তু একটা গোল আছে, তুমি কিন্তু ওয়েট লস করবে, ঠিক আছে? তার জন্য কিন্তু তোমার সবার সঙ্গে ভিড়ে গেলে চলবে না, তোমাকে কিন্তু তোমার ডায়েটটা প্রপারলি মেনটেন করতে হবে। তার জন্য তোমার ফ্রাইড ফুড খাওয়া বন্ধ এবং মিষ্টি খাওয়াও বন্ধ এই কয়েকদিন, ঠিক আছে? বাড়িতে বানিয়ে খাবে, এবং কি বানাতে পারো, তোমরা চিকেন টিক্কা বানিয়ে খেতে পারো, ভীষণ ইজি রেসিপি এগুলো। কয়েকটা চিকেনের পিস নিলে এবং সেটাকে তোমরা লেবুর রস, আদা রসুনের পেস্ট এবং
একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলে, ঠিক আছে? সেটাকে ধরো 1 ঘন্টা মতন একটা সাইডে রেখে দাও। তারপরে ফ্রাইং প্যানে অল্প করে একটু তেল জাস্ট একটু মাখিয়ে নেবে, ঠিক আছে? 1 টেবিল স্পুন তেল নেবে। তার মধ্যে কি করবে, একটু টক দই নিলে, টক দইয়ের মধ্যে আবার একটুখানি মশলাপাতি দিলে, দিয়ে একটা ম্যারিনেশন করলে, ঠিক আছে, একটা গ্রেভি মতন তৈরি করলে টক দইয়ের মধ্যে, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লেবুর রস এড করে সেটাকে তুমি চিকেনের মধ্যে সুন্দর করে মাখিয়ে এই চিকেনটাকে এবার পিস পিস করে তুমি তোমার প্যানে দিয়ে ভালো করে এপিট ওপিট করে বেশ একদম অনেকক্ষণ ধরে সেকে নাও, যতক্ষণ না অব্দি ওটা নরম তুলতুলে হয়ে যাচ্ছে। খুব ভালো বয়েল হবে জিনিসটা যদি তুমি আগের দিন রাত্রিবেলাতেই আদা রসুনের পেস্ট, লেবুর রস এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিতে পারো, তাহলে কিন্তু একদম নরম তুলতুলে হবে, খুব ভালো লাগবে খেতে, ঠিক আছে? তোমরা যদি এগুলো খাচ্ছ তার সঙ্গে তোমরা 1/2 কাপ টক দই খাও, সালাড খাও, ঠিক আছে? যেদিন তোমার এরকম খেতে ইচ্ছা করবে না সেদিন তোমরা প্লেন যেরকম আমরা খাই অর্থাৎ রুটি খেতে পারো, তার সঙ্গে 1 বাটি ভর্তে তরকারি খেতে পারো বা চিকেন কারি খেতে পারো, কিন্তু কম তেলে রান্না করা, ঠিক আছে? চিকেন কারি খেতে পারো, তার সঙ্গে 1 বাটি সালাড খেলে হয়ে গেল। যেদিন ভাত খেতে ইচ্ছা করবে রুটিটাকে রিপ্লেস করে একটু ভাত খাও, 1/2 কাপ একটু ভাত খাবে, তার সঙ্গে চিকেন কারি খেতে পারো বা মাছের কারি খেতে পারো, কিন্তু তাতে কিন্তু আলু কম খেতে হবে এবং তেলও কম দিতে হবে, ঠিক আছে? এবং স্পাইস একটু কম করে রাখতে হবে এই কয়েকদিন, ঠিক আছে, যাতে তোমার সিস্টেমটা প্রপারলি ওয়ার্ক করে। এছাড়াও তোমরা যেগুলো খেতে পারো সেটা হচ্ছে চটজলদি বানিয়ে নিতে পারো একটু বেসনের ছিলা, ঠিক যেরকম মুগ ছিলা বানিয়েছিলে সকালবেলা ঠিক সেরকমই বেসনের ছিলা, জাস্ট মুগ ডালের জায়গায় বেসনের ছিলা খাবে, ঠিক আছে? বেসনের ছিলা খুব হাই প্রোটিন হয়, তার সঙ্গে তোমরা একটু টক দই খাবে এবং তার সঙ্গে একটু সালাড খাবে। এগুলো খেতে ইচ্ছা না করলে তোমরা ফিশ টিক্কা বানিয়ে খেতে পারো, একদম একই প্রসেসে করবে, জাস্ট ফিশটাকে আগের দিন ম্যারিনেট করে রেখে দেওয়ার দরকার হয় না, কারণ ফিশ অলরেডি খুব নরম হয়, তো তোমরা এটা 15-20 মিনিট একটুখানি রেখে তারপরে ওটা বানিয়ে নিলেই চলবে, ঠিক আছে? তো তোমরা এরকম ভ্যারাইটি জিনিস অবশ্যই ট্রাই করবে, কিন্তু খাওয়ার পরিমাণ যেন তোমার অবশ্যই মডারেশনে থাকে। তুমি এরকম কখনোই ভাববে না যে আমি সারাদিন ধরে ফাস্টিং করেছি তাই একদম ইফতার হওয়ার সাথে সাথে আমি একদম খাওয়ারের ওপর ঝাঁপিয়ে পড়বো, ব্যাস তাহলেই কিন্তু ওয়েট লস জার্নির একদম 12টা বেজে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস অবশ্যই করতে হবে, 7-8 ঘন্টার একটা টানা স্লিপ কিন্তু তোমাদের নিতে হবে এই কয়েকদিন, তাহলেই কিন্তু তোমাদের সিস্টেম খুব ভালোভাবে ওয়ার্ক করবে, প্রপারলি ওয়ার্ক করবে। ডিনার হওয়ার কিছুক্ষণ পরে অর্থাৎ 1/2 ঘন্টা থেকে 45 মিনিট পরে তোমরা গ্রিন টি খেতে পারো বা চাইলে একটু টার্মারিক মিল্কও খেতে পারো, মানে হলুদ দুধ। জাস্ট দুধটাকে উষ্ণ একটু গরম করবে, তার মধ্যে 1 পিঞ্চ হলুদ দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে সিপ সিপ করে বসে খেয়ে নেবে, ঠিক আছে? এতে তোমার সারা রাত ধরে শরীর একটা প্রোটিনের পুষ্টিটাও পাবে এবং এটা খেলে কিন্তু ঘুমের কোয়ালিটিও ভালো হয়। আশা করছি ডায়েট চার্টটা তোমাদের হেল্পফুল লাগবে, ভালো লাগবে। কেমন লাগলো ডায়েট চার্টটা একটা কমেন্ট করে জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা ইউজফুল কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যারা